কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। একটা ইনফরমেশান দিতে এলাম তোমাদেরকে। কালকে রাতে আমি অফিস থেকে ফিরছিলাম, তো টালা প্রত্যয়ের সামনে, মানে টালা থেকে আমার গাড়িটা পাস হয়, টালা প্রত্যয়ের দিকে আমি গেলাম। কালকে একটু দেখার ইচ্ছা ছিল কি কিরাম করেছে। খুব নাম করা বড় পুজো টালা প্রত্যয় হয়, তো গিয়ে দেখি ও বাবা, একজনের টিকিট 1,500 টাকা, দুজনের কাপল টিকিট হচ্ছে 3,000 টাকা, আর ফ্যামিলির জন্য টিকিট 6,000 টাকা। মানে এবার ঠাকুর দেখতে গেলেও বাঙালিকে পয়সা দিয়ে দেখতে হবে, এত এইসব বড় বড় লোকেদের পয়সার অভাব পড়েছে যে ঠাকুর দেখতে গেলেও পয়সা দিয়ে দেখতে হবে। তো আমি এই জিনিসটাকে একদম ঠিক বলে মনে করি না। তোমাদের সবাইকে জানাবো টালা প্রত্যয়কে বয়কট করার, মানে 6,000 টাকা, 1,500 টাকা, এত টিকিট দিয়ে ঠাকুর দেখার কোনো মানেই হয় না। তো তোমরা প্লিজ যেও না, আমি বলবো যেও না, টাকা দিয়ে একদম ঠাকুর দেখবে না, উল্টে ওকে দেখাই বন্ধ করে দাও। তো আমি এটাই বলবো, দেখাই বন্ধ করে দাও, মানে ছি, একদম ছি, টালা প্রত্যয় ছি, ধিক্কার জানে, এইরকমভাবে প্লিজ করো না। এত টাকার অভাব পড়েনি যে মানুষকে ঠাকুর দেখানোর জন্য তুমি 1,500, 3,000, 6,000 করে টাকা নেবে টিকিট করে। টিকিট করেছে, টিকিটের দাম রেখেছে এত, মানে ভাবা যায়? সাধারণ মানুষ একটু দুর্গাপুজোর সময় ঠাকুর দেখবে, তাও নাকি টিকিট দিয়ে দেখতে হবে। তো আমি বলবো যেও না, আরও অন্যান্য সব পুজো আছে, তাদেরকে দেখো, ভালোভাবে দেখো, লাইনে দেখো, ভিআইপি পাস কোনো দেখার দরকার নেই। টাটা, বাই বাই।